হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার এম এম বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, সকাল সকাল চলে এসেছি ঝাড়ু লাগাতে, একদম তিনতলার উপর থেকে ঝাড়ু লাগানো শুরু করেছি সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি উপর থেকে ঝাড়ু দিতে দিতে মাঝের ঘরে আসছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। কেন বলো তো, মানে ওখানে থাকতাম, একটা নিজে নিজে মানে নিজের সংসার, নিজের একটা নিজের মতো করে কাজ করতাম, আর এখানে এসে কী বলতো, সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। পারমানেন্ট যখন আমি বাড়িতে থাকব তখন ঠিক হয়ে যাবে, এখন একটু আর অলসতা বেশি হয়ে যাচ্ছে। কেন বলতো, প্রথমেই ভাবছি যে আমি তো কারোর ভিডিও দেখি না, কী করে আমি ভিডিও দেবো, সবাই আমার ভিডিও দেখে যাবে এটা আমি আশা করতেই পারি না। কারণ কী বলতো, সবারই একটা নিজের নিজের আশা থাকে। তো এখন যেহেতু ঘর ঘরের ইউটিউবার হয়ে গেছে, তো সবার ঘরে যদি আমি না যাই, আমার ঘরে কে আসবে? আমি অনেকবার বলেছি, আর তোমাদের সাথে আজকে গল্প করতে করতে আমার সংসারে কী কী কাজ করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, উপর ঘরটা ক্লিন করতে চলে এসেছি প্রথমেই। তো উপর সিঁড়িটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে চলে এসেছি ব্যালকনিতে ঝাড়ু দিতে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর একটা কথা বলি, আমার ঘরে কিন্তু এখনও সমস্ত জিনিস সেট করা হয়নি। কেন বলো তো, যেহেতু আমরা থাকি না, আর প্রথম কথা হচ্ছে আমি ওপরে থাকতে একদম ভালোবাসি না। ওপরের ঘরগুলো যতই সুন্দর হোক না কেন, নিচের ঘরগুলো এখনও আমার কমপ্লিট হয়নি, সুন্দর করে কমপ্লিট করা হয়নি। তো দেখো, আর আমি ঝাড়ু লাগাচ্ছি, আর আমাদের পুরো তো সারা ঘরে এন্ট্রি দিয়ে বেড়াই। তো দেখো, আর ওই জন্য আমার ওপরে একদম ভালো লাগে না, বারবার ওঠা নামা একটা অনেক অসুবিধা থাকে। তো আমরা থাকি না বলে এখনও ঘরের জিনিস সেট হয়নি। দেখো, এই ঘরে একটা ডাইনিং টেবিল রয়েছে, আর কিছুই নাই। আর প্রথম কথা হচ্ছে লাইটের কাজটা কমপ্লিট ছিল না, এবার এসে লাইটের কাজটা কমপ্লিট হলো। তারপরে আরও টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করা হলো। তো আমি বলছি আজকে ঘরটা পরিষ্কার করে দিই। আর দেখতে দেখতেই দেখো, ছুটি আমাদের প্রায় কমপ্লিট, আর মনে হয় কিছুদিন আছে, তারপরে যাওয়ার জন্য আবার তৈয়ারি। আর এই দেখো, মহারাজ খাটের ওপরে বসে আছেন, মানে ওর রাজত্বটা হচ্ছে সব থেকে ঘরে বেশি। তো দুটো রুম ঝাড় দেওয়ার পরে বারান্দাটা আধা ঝাড় দিয়েছি আর চলে এলাম এই ঘরে। তো এই ঘরে ছেলেরা যেহেতু শুয়েছিল, তো বিছানাটা একটু ওলট পালট হয়ে গেছে, আর বাচ্চাদের শোয়া বুঝতেই পারছো। আর কি বলতো, ওই ঘরটায় তো শুধু একটা ডাইনিং টেবিল রয়েছে, তো বেশি সাফসুটা করার দরকার নাই, কোনো রকমের ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে দিই, বেশি টাইম লাগে না। আর এই ঘরটায় শুধু একটা খাট রেখেছি আর একটা সোফার চেয়ার আছে, বাকি কিন্তু কিছুই নাই। যা জিনিসপত্র নিচে আছে আর ওপরে থাকতাম, আর বললাম তো একদমই ভালো লাগে না, আমি আসিই না, একবার কেবল পরিষ্কার করতে আসি, সকালবেলায় ঝাড়ু মারু লাগিয়ে যাই, তারপরে পোছা লাগিয়ে ব্যাস, তারপরে আর সারাদিনের ভিতরে আমি আসি না, আমার ভালোই লাগে না ওপরে। আর কি বলতো, যখন থেকে আমি এই বাড়িতে এসেছি আর কি, তখন ওপরে ঘরগুলো ছিল না, নিচের ঘরটা, নিচের ওই ঘরটা, যে ঘরটায় আমি থাকি তোমাদের সাথে দেখাবো, সেই ঘরটাতে আমার যেন সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো, সমস্ত ঘরগুলো আমি ঝাড়ু লাগিয়ে পুরো ক্লিন করে চলে এসেছি সিঁড়ি ঝাড়ু দিতে। আর এই দেখো, সিঁড়িটা ঝাড়ু দিতে, মানে উপরেরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মাঝেরটায় দিচ্ছি, আর তারপরে নিচের ঘরগুলো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, পোছা লাগাবো। তারপরে তো প্রচুর কাজ রয়েছে, আর আজকে একটু হচ্ছে একটা স্পেশাল দিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিছুই দেখতে পাবে না। আর অনেক আমার বোনেরা আছে, দিদি ভাইয়েরা আছে, যারা আমাকে এত ভালোবাসে যে পার্সোনালি মেসেজ করছে, তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাচ্ছে, দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না? তো তোমাদের সত্যি, তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমি ইউটিউবটা ছাড়তে
ছাড়বো ভাবলেও ছাড়তে পারবো না, কারণ তোমাদের ভালোবাসা কিন্তু আমি পেতে চাই। তো দেখো, ঝাড়ু পোছা সমস্ত নিচের ঘর পরে ঘর সব করে তারপরে চলে এসেছি উঠান ঝাড়ু দিতে। আর সব থেকে কঠিন কাজ হচ্ছে উঠোনে ঝাড়ু দেওয়া। সকালবেলায় তো শাশুড়ি দেয়, তারপরে দুপুরেরটা আর বিকেলেরটা আমাকে দিতে হয়। আর আমার সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে এটা, বিকেলবেলাটা এতটা মনে হয় না, দুপুরবেলাটাই খুবই বিরক্ত লাগে। কো দুটো কাঁঠাল পাকার জন্য রোদে। আর এই দেখো ফ্রেন্ডস, স্নান করে রান্না করতে শুরু করে দিয়েছি অলরেডি, অনেক রান্না আমার হয়ে গেছে, মাছটা করব আর দেখো মাটনটা হচ্ছে। আর এই দেখো বললাম স্পেশাল ডে, তো তোমরা দেখতে থাকো কার স্পেশাল, মানে কার জন্য এত আয়োজন হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাবে। পাঁচ রকম ভাজা করেছি, পায়েস করেছি, আর মুগের ডাল করেছি, আর রান্না করেছি মানে ওলের ডাটা আর কি, আর এটা হচ্ছে শাক। তো সব কিছু মিলিয়ে একদম ভুড়ি ভোজের আয়োজন। তো দেখো মাটন রান্না করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, সম্পূর্ণটা শেয়ার করিনি, কেবল দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে মাটনটা কেমন হয়েছে। তো চলো এবার স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না, তোমরা দেখো কার জন্য এত স্পেশাল রান্না করেছি। দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি, আর এরকম সাজিয়ে গুছিয়ে কারোর সামনে খেতে দেওয়া না, মানে ভীষণ ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার মুন্না কিন্তু ক্যামেরা করছে, একটা বোন আমাকে বলেছে যে দিদি ভাই তুমি ভিডিও দিচ্ছ না, তুমি ক্যামেরা করাই মনে হচ্ছে ভুলে গেছো। ঠিক বলেছো, মুন্না ক্যামেরা করছে। আর তোমরা এখনও ভাবছো সেই স্পেশাল মানুষটা কে, এখনও পর্যন্ত মুখ দেখাচ্ছে না কেন, ওয়েট 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 করলেই অনেক কিছু দেখতে পাবে। তো দেখো সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছি আমি, কারণ আমি বাস আমার কাজ এই পর্যন্তই ছিল। আর এই দেখো আমার এটা হচ্ছে শাশুড়ি মা, একটু আশীর্বাদ করে দিচ্ছে, বুঝতেই পারছো ছেলে তো মায়ের কাছে কখনো ছেলেরা বড় হয় না। তো অল্প একটু পায়েস খাইয়ে দিতে বললাম, কারণ মিষ্টি জিনিস আগে খেলে না ভাত খেতে পারবে না, আর এমনিতেই মিষ্টি জিনিসটা ওর একদমই পছন্দের নাই, তবুও মানে দিতে হয় সেই হিসাবে দেওয়া হলো। তো তোমরা যারা বড়রা রয়েছো তারা অবশ্যই আশীর্বাদ করবে, ও যেন এইভাবে দেশের সেবা করতে পারে। আর ওরা ওদের ভালো থাকার মধ্যে কিন্তু অনেকের ভালো থাকাটা ডিপেন্ড করে। তো চলো আজ আর বেশি কিছু বলবো না, তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর লাস্টে কিন্তু একটা খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো আমাদের মানে আমার বড় ছেলে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, ছোট ছেলে দিচ্ছে, আর আমাকে কিন্তু দিতে নাই। তো দিতে নেই, আমি সমস্ত কিছু রান্না করে দিয়েছি কিন্তু খাইয়ে টাইয়ে দিতে নেই শুনেছি আর কি। তো তোমরা তোমাদের দেশের কী নিয়ম, মানে অনেক অনেক আলাদা আলাদা স্টেটের লোক দেখে, তো তোমরা বলবে আমাদের এখানে কিন্তু দিতে নাই। তো এবার সন্ধের বেলায় দেখো আমাদের হচ্ছে এটা মৌরানী, মানে আমার দেওরের মেয়ে, আমাদের এখানে গান হচ্ছিল। তো গানের সময় ও সন্ধ্যা আরতি হয় না, তখন ওই মেয়েরা সেজে যায় নাচতে, তো নাচ করব বলে খুবই করছিল। তো আমি দেখো ওকে সাজিয়ে দিয়েছি, আর আমি ভাবছিলাম যে পুরো সাজানোটার ভিডিও করব, তো করা হয়নি, তো সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো, কাল নতুন ভিডিওটা আবার দেখা হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, সকলে ভালো থাকো।